রাইট, একজন বাইরে গেলে আরেকজন বাইরে চলে যায়, এটা আমাদের বেসিক্যালি ছোঁয়াচে রোগ। তো একইভাবে একজন হাত তুলেছে, আমিও হাত তুলে দিয়েছি, বুঝে বা না বুঝে। এবার দেখি বুঝে হাত তুলি, যারা যারা হাত নামাবো না, যাবোই যাবো, দেখি। সো মিজান স্যার, বহদুর স্যার, দেখে নিন, আমাদের এখান থেকে মালদা থেকে মালদা এয়ারপোর্ট থেকে ফ্লাইট ছাড়ছে না, ছাড়ছে না, জলপাইগুড়ি থেকে, কুচবিহার থেকে। আমাদের একটা আলাদা ফ্লাইট দিতে হবে নর্থ বেঙ্গল ইউনিটের জন্য, আলাদা ফ্লাইট, একটা আলাদা ফ্লাইট দিতে হবে। এখানে শুধু নর্থ বেঙ্গল ইউনিট বসবে, একটা আলাদা ফ্লাইট, রাইট? স্যার বলেছে আপনাদের পাসপোর্ট নাকি হয়ে যাবে, আর একটা কথা বললাম, পাসপোর্ট না হলে কিন্তু থাইল্যান্ডে ঢুকতে যাবে আধার কার্ড দিয়ে, জানি তো সবাই, পাসপোর্ট মাস্ট। সেকেন্ড হচ্ছে, আগামী কুড়ি দিন যারা যারা হাত তুলবেন, দেখুন আবার বলি, মানসিকভাবে যদি আমরা কোথাও হেরে যাই না, অনেক পিছিয়ে পড়ব। নারায়ণবাবু, একটা লেগে বাকি আছে, আমি কিন্তু যাবো বলে আমি ডায়মন্ড সেলিব্রেশন পার্টি, সেই পার্টির ইনভাইটেশন কার্ড বন্টন করে দিয়েছিলাম, ভেনু বুক করে দিয়েছিলাম, সবাইকে ইনভাইট করে দিয়েছিলাম, বিকজ পেছনে আগুন না লাগালে আর মানুষ আপনার কেয়ার ফিলিং লাভ নেই বিজনেসে। আবার বলি, আপনি একজন সঠিক অ্যাটিটিউড, সঠিক লিডারশিপ দিয়ে কাজটা শুরু করেন, সঠিক অ্যাটিটিউড, তাই না? থাইল্যান্ড অ্যাচিভার একটা লিফ্ট বলতে পারেন, যেটা আপনার বিজনেসটাকে উঠিয়ে দেবে। আপনি যখন কলকাতা এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফেসবুক লাইভ করবেন, আগামী চার সপ্তাহ ফেসবুক বন্ধ করে দিন, শুধু ফিল্ড ওয়ার্ক করুন। যখন আপনি